আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজ ফিশিং ব্লগস হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো মাছ ধরার মেশিন, অনেক কোয়ালিটি মেশিন দেখাবো আপনাদের মাঝে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা সব কোয়ালিটি মেশিন দেখতে পারবেন। আর মাছ ধরার মেশিনের দাম কমে গেল বন্ধুরা, সবাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো এটি হচ্ছে আপনার 2023 সালের একটি মেশিন, মেড ইন জার্মানি, 26,80,000 অর্ডের একটি মেশিন। তো এই মেশিনগুলো কিন্তু অনেক বিক্রি হয়েছে এবং এখনও চলতেছে। তো একটু আপডেট মেশিন, এটা মেড ইন জার্মানি। দেখেন, এই যে আমি দেখাই আপনাদের জুম করে, দেখেন এই মেশিনটা আমি আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিওটি। তো আপনারা যারা মেশিনগুলো ব্যবহার করতেছেন তারা হয়তো বা জানেন, আর যারা নিতে চাইতেছেন তারা আপনারা এই 26,80,000 অট মেড ইন জার্মান কোয়ালিটি মেশিনগুলো নিতে পারেন। তো দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই, মেড ইন জার্মানি 26,80,000 অট, ইসি 6542 স্ট্যান্ডার্ড, 2023 সালের মেশিন। দেখেন আরেকটি আছে, আপনাদেরকে দেখাবো এই মেশিনটি, যে হলুদ কালার যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে KDC-12V K-899000H, ইসি 6524 স্ট্যান্ডার্ড, মেড ইন জার্মান কোয়ালিটি। তো এই মেশিনগুলোর দাম বর্তমান এখন খুবই কম দামে, অনেক জায়গায় অনেকেই সেল করতেছে, প্লাস সব জায়গায় কম দামে সেল হচ্ছে। তার ভিতরে আমরা আপনাদেরকে দিব একদম সুলভ মূল্যে। তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলে নিতে পারেন। আর একটি বিষয় যেটি না বললেই নয়, সেটি হচ্ছে এই ডিজিটাল ডিসপ্লেতে এই মেশিনটা উঠবে হচ্ছে 256, অন্যগুলোতে উঠবে হচ্ছে 234, 224। তো আমাদের কাছ থেকে নিলে আমরা আপনাদেরকে 256 ডিজিটাল ডিসপ্লেতে উঠিয়ে দিব। এটি 26,80,000 অর্ডের একটি মেশিন, 2023 সালের মেশিন, 42 স্ট্যান্ডার্ড, ইসি 65, মেড ইন জার্মান কোয়ালিটি। দেখেন অনেক কোয়ালিটি মেশিন আছে, যে যে কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মডেল নাম্বার বলবেন, আমরা মেশিন দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের কাছে সব কিছুই পাবেন, লাইট, তার, সিপ, সাকনা এবং সব কিছুই পাবেন আমাদের কাছে। দেখেন, এটি হচ্ছে মেড ইন জার্মান কোয়ালিটি মেশিন, 42-24 স্ট্যান্ডার্ডের একটি মেশিন, মেড ইন থাইওয়ান, মেড ইন জার্মানি, মেড ইন চায়না, মেড ইন জাপান, সব কোয়ালিটি মেশিন আমাদের কাছে পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।